আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, আজ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, হালাল ফেব্রুয়ারি উদযাপন হচ্ছে কুয়েতে। আপনি কোন মন্তাকা থেকে এই উদযাপন দেখছেন বা আপনার অনুভূতি কি তা ভিডিওতে কমেন্টস করতে ভুল করবেন না, কারণ আপনার দ্বারা অন্যজন প্রবাসীও জেনে যেতে পারে। প্রসঙ্গত, আমাদের অনেক প্রবাসী ভাই ও বোন রয়েছে এই ধরনের অনুষ্ঠান দেখার সুযোগ পায় না, বা যেটাকে সংক্ষেপে বললে ছুটি পায় না। বিশেষ করে মাজরা অঞ্চলে যে সকল প্রবাসী রয়েছে এরা অনেকেই জানে না যে কুয়েত সিটি বা কুয়েত হালাল ফেব্রুয়ারি উদযাপনের বর্ণিল আয়োজনের কথা। আর তাদের কথা মাথায় রেখে আমাদের এই ভিডিওটির শেষে পাবেন আপনারা হালাল ফেব্রুয়ারি উদযাপনের স্লাইড শো, সকলেই দেখবেন এবং উপভোগ করবেন। সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সহযোগিতা করবেন। বিশেষ একটি সুখবর রয়েছে, যারা কুয়েত থেকে ওমরা করতে ইচ্ছুক, যারা এখন পর্যন্ত কুয়েতে রয়েছেন দীর্ঘদিন কিন্তু ওমরা করার সুযোগ পাননি, শুধুমাত্র তাদের জন্য। যারা করেছেন তারা এই সুযোগটি পাচ্ছেন না, কাজেই বিস্তারিত জেনে বুঝে তারপরে এখনই আবেদন করে ফেলুন ফ্রিতে ওমরা করার জন্য। মনে রাখবেন, অনেকেই রয়েছেন কুয়েতিদের আন্ডারে বা কুয়েতি আপনাকে ছুটি দিতে চাইবে না, তবে আমরা যেটা মনে করি এমন কোন কুয়েতি নেই কুয়েতে যিনি ওমরার কথা শুনলে আপনাকে সুযোগ দেবে না। আমরা এমন অনেক কুয়েতিকে চিনি জানি যারা নিজের পকেটের টাকা দিয়ে অগণিত আজনবীকে হজ পর্যন্ত করাচ্ছে। কাজেই আপনি হয়তো মনে করতে পারেন বা ভাবতে পারেন যে আমার কুয়েতি আমাকে এই সুযোগ দেবে না, আপনিও আপনার কুয়েতির সাথে যোগাযোগ করুন। আপনি যদি ওমরা করতে চান, আবু ফাতিরা 1 নম্বর গাতা 101 নম্বর ইশারা পাশে যে মসজিদটি রয়েছে সেখানে গিয়ে আপনার পাসপোর্ট ও আপনার আকামার ফটোকপি সহ 2 কপি রঙিন ছবি জমা দিয়ে সেখান থেকে আপনি এই সুযোগটি নিতে পারেন। আমরা আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি আপনাদের সাথে শেয়ার করছি তাদের সাথে যোগাযোগের সহজ ঠিকানা এটি। সেই সাথে আমরা ফোন নাম্বারটি মুখে বলে দিচ্ছি, 6064-6178। আমি আবারও বলছি, 6064-6178। যারা যেতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন। মনে রাখবেন, যারা প্রথমবার যাবেন শুধুমাত্র তাদের জন্য এই সুযোগটি। তাহলে আর দেরি কেন? আমরা অবগত রয়েছি আমাদের অনেক ভাই ও বোন কুয়েত থেকে সৌদিতে ওমরা করতে ইচ্ছুক কিন্তু টাকার জন্য যেতে পারছে না বা অনেকে ছুটি পায় না। কাজেই আপনার দুটি সুযোগ একসাথে হয়ে যাবে, আপনি অবশ্যই এই সুযোগটি কাজে লাগাবেন। দর্শক, কুয়েতে মুসলিম উম্মাহ বা মুসলিম আইন প্রণয়নের বেশ কিছু সুখবর রয়েছে। বিশেষ করে কুয়েতে জুমার নামাজের সময় দোকানপাট খোলা রাখার অপরাধে শাস্তি হিসেবে সর্বনিম্ন 500 দিনার জরিমানা করার একটি প্রস্তাব করেছেন কুয়েতি এমপি মোবারক আল তাশা। তিনি সর্বশেষ তার আপডেট এটি নিশ্চিত করেন। এছাড়া এই ব্যাপারটি নিয়ে এর আগেও আলোচনা হয়েছিল, যেখানে 1000 দিনার করা হয়েছিল প্রস্তাব। সেই সাথে যুক্ত হয়েছে, যদি কেউ এই অপরাধ বারবার করে সেক্ষেত্রে তার জরিমানা বেড়ে যাবে। কাজেই আমাদের যে সকল উদ্যোক্তা ভাই ও বোন রয়েছেন কুয়েতে, আপনার বিজনেস রয়েছে, অবশ্যই জুমাবার দিন এই আইন মেনে চলবেন। বিশেষ করে কুয়েতের আইনকেও সম্মান করা হবে, আপনার বিজনেস সুরক্ষিত থাকবে, সেই সাথে ধর্মীয় কাজও সম্পূর্ণ হবে। আশা করি এই কাজটি আপনি অবশ্যই মাথায় রাখবেন। সেই সাথে আপনার যে কর্মচারী রয়েছে বা আপনার অধীনে যারা কাজ করে তাদেরকে এই আপডেটটি জানিয়ে দেবেন। প্রসঙ্গত, অনেক সময় আমরা আমাদের বিজনেসে বা প্রতিষ্ঠানে থাকি না, তখন কর্মচারীরা এই ভুলগুলো করে যার মাশুল আমাদেরকেই দিতে হয়। দর্শক, চলুন দেখে নেব সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল কুয়েতের হালাল ফেব্রুয়ারির বিশেষ পিকচারগুলো। যারা দেখেননি
এখনই দেখে নিতে পারেন। সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে, ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আর যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।